এখানে গেছে, ততক্ষণ আমরা কিন্তু মশলাটা আর ওষুধটা, আমরা ঘাস মরা যে বিষটা সেটা কিন্তু এখানে একটু মাখিয়ে নেবো এই ধোঁয়াটাতে, ঠিক আছে? তো ওদের এইগুলো, এই মশলাগুলো আমাদেরকে কমিয়ে নিতে হবে, হাতে হাতে একটু কমিয়ে নিয়ে পুরোটা মাখা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সো কাছে আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের কিন্তু চাল ধোয়া থেকে। তার কারণ মা বাড়িতে নেই, আমাকে কিন্তু চাল ধুয়ে ভাত বসাতে হচ্ছে। আর যদি অন্যদিন কিন্তু দাদা বসিয়ে দেয়, তো তাই মানে আমাদেরকে অন্যদিন ধুতে হয় না। আর আজকে আমি একটু তাড়াতাড়ি নিচে নেমেছি, তার কারণ তাড়াতাড়ি করে আজকে আবার একটু সিতানা থুড়ে যেতে হবে। সিতানা থুড়ে কাজ আছে, মশলা ছড়াতে হবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠে নিয়ে কিন্তু ভাতটা একটু বসানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভাতটা বসানোর পরে কিন্তু আমরা দুধ আর মুড়ি নিয়ে বসেছি। আমরা কিন্তু দুধ আর মুড়ি খেয়ে নেবো, মানে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এটাই। যদিও মানে ভাত হওয়ার মুহূর্তেই সো বাবার দাদা কিন্তু ভাত খাবে, তো আমি ভাবলাম যে মুড়ি খাবো, তারপর সে তাঁত ফুট যাবো। অলরেডি কিন্তু আমরা সিদ্ধান্তপুরের বাড়িতে পৌঁছে গেছি, আর এখান থেকে কিন্তু আমরা মশলা অর্থাৎ 10-26টা নিয়ে যাবো জমিতে। সেখানে গিয়ে কিন্তু জমিতে ছেটানো হবে, তো সেখানে গিয়ে কথা বলবো, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলো গাইস। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মশলা, যেটা হচ্ছে 10-26 নেওয়া হয়েছে, আর এক বস্তা আছে। এক বস্তা থেকে কিছু কমিয়ে নেওয়া হবে, তার কারণ কিছুটা জমিতে এখন দেওয়া হবে না, তার কারণ কিছুটা জমিতে অনেক জল রয়েছে, তো সেই জন্য কিন্তু কিছুটা কমিয়ে নেওয়া হবে। তো বাবা বলছে যে কিছুটা কমিয়ে নেবে, তো তারপরে কিন্তু আমরা একেবারে মাঠে নিয়ে চলে যাব। আর মাঠে নিয়ে যেতে গেলে কিন্তু আমাদেরকে এই যে ধামা নিয়ে যেতে হবে, আর এই যে দেখতে পাচ্ছেন যে বস্তা আছে, আর বাইক দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? তো চলো এখন আমরা একেবারে আপনাদের সঙ্গে ওই মাঠে গিয়ে দেখা করব, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু জমিতে পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন যে দূরে আমাদের কিন্তু জমি, তো ওই জায়গাটাতে আমরা যাব। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশটা যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটা থেকে কিন্তু আমরা এটা দিয়ে মানে আসলাম, ঠিক আছে? আর এই কিন্তু কুমড়ো বাড়ির ভেতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। হাতে দেখতে পাচ্ছেন যে সেটার জিনিসগুলো আছে, আবার ঘাড়ে কোদাল আছে, ঘাড়ে এই যে কোদালটা দেখা যাচ্ছে, বাটটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের কোদাল। আর ওই যে দেখুন, বাবা কিন্তু ঘাড়ে করে মশলা নিয়ে যাচ্ছে, ওই যে দেখুন যাচ্ছে, ওটা দিয়ে জলে জলে ফেরোচ্ছে, ওটা দিয়ে সেদিন কিন্তু গাড়িগুলো ফেরালো না, বাট বাবা কিন্তু এখন মশলাটা ওটা দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা বিলে চলে যাই। তো বন্ধুরা, এই যে জমিটা, এই জমিটাতে কিন্তু আমাদের মশলা দেওয়া যাবে না, তার কারণ এই জমিটাতে দেখতে পাচ্ছেন যে জল বয়ে যাচ্ছে, এটা দিয়ে কতটা বেগে পেরিয়ে যাচ্ছে, এখানটা কিন্তু বাঁধানো সম্ভব না, এটা হচ্ছে বোলান। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে ওই পাশটাতে কিন্তু একটা বাঁধ রয়েছে, তো ওই বাঁধটা থেকে জলটা বেরিয়ে আসছে, তো সেই জন্য কিন্তু এটা দেওয়া সম্ভব হচ্ছে না। নিচের ভিলগুলোতে দেবো, যেগুলোতে আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি, সেদিন কিন্তু কাদা হলো, ধান লাগানো হলো, ওই বিলগুলোতে দেবো। ওইগুলোতে একটু জল কমিয়ে রেখেছে মা, তো ওইগুলোতে মোটামুটি আমরা সারগুলো প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 10-26 বালতি, এখানে আছে ধামা, আর ব্যাগে ওষুধ আছে, যেটা হচ্ছে ঘাস মারা বিষ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে ঘাস মারা বিষ, সব দুটো সিসি আছে, দুটো সিসি কিন্তু কিছুটা কিছুটা আছে, এটাতে মানে একটু সামান্য কমানো হয়েছিলো এইটাতে, আর এটাতে ফুল কমানো হয়েছিলো, একটু সামান্য আছে, মানে এই দুটো মিলে ধরতে পারেন যে একটা আছে, ঠিক আছে? তো এইগুলোকে মোটামুটি আমাদেরকে সারটার সঙ্গে মাখিয়ে আর জমিতে প্রয়োগ করতে হবে। আর সারটার সঙ্গে যখন মাখাবো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তার কারণ আমি তো মানে একাই আছি, আর বাবা থাকলেও বাবা তো এই সকলের কিচ্ছু বোঝে না, মানে বাবা ক্যামেরা ট্যামেরা এই সকলের ইন্টারেস্ট নেই। আর বাবা চলে গেছে ওই পাশে জলটা কমাতে, ওই যে ওই পাশে চলে গেছে জলটা কমাতে, তো ওই জমিগুলোতেও মোটামুটি আমাদের সার দেওয়া হবে। তো যাই হোক, মোটামুটি বাবা যতক্ষণে ওইখানে গেছে ততক্ষণ আমরা কিন্তু মশলাটা আর ওষুধটা, আমরা ঘাস মরা যে বিষটা সেটা কিন্তু এখানে একটু মাখিয়ে নেবো এই ধোঁয়াটাতে, ঠিক আছে? তো ওদের এইগুলো, এই মশলাগুলো আমাদেরকে কমিয়ে নিতে হবে, হাতে হাতে একটু কমিয়ে নিয়ে পুরোটা মাখাতে হবে। তো আমরা একটু হাতে হাতে এইটাকে কমিয়ে নিচ্ছি।
মধ্যে কিছুটা কিন্তু মশলা ছেঁটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মা কিন্তু এখানে কাজ করছে আর এইখানটাতে মোটামুটি কিছুটা ধান লাগানো বাকি আছে, তো সেটা লাগাচ্ছে আর কি। তো এই যে এই পাশটা এই ওপরের বিলটা মানে এই জমিটাতে কিন্তু আমাদেরকে সার প্রয়োগ করতে হবে এখন। আর নিচে যে বিলটা দেখালাম মা যেখানে ধান লাগাচ্ছে, সো সেই বিলটাতেও প্রয়োগ করতে হবে। তো যাই হোক মোটামুটি এই বিলটাতে আমরা আগে দিয়ে নেবো সারগুলো, তারপরে কিন্তু নিচের বিলটাতে দিয়ে নেবো, তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো চলো একেবারে পুরো কাজটা করে নিই, তারপরে একেবারে বাড়ি যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সার ছেটানো বলুন সব কিছু। আর ওখানে দেখতে পাচ্ছেন যে বাবা আছে, বাবা কিন্তু ওখানে কাজ করছে। আর আমি এখানে কিন্তু জামা প্যান্ট পরার জন্য এখানে চলে এসেছি। আর এখানে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে জলটা কমানো আছে, আর জলটা কমানো আছে তার কারণ মশলা দেওয়ার সময় জল কমাতে হয়। তো অনেক খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, চলো ভাইস। সো বাড়ি আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে শুকনো মুড়ি ছিল আর ভাত রান্না করেনি মা সকাল থেকে। তো কী করবো এখন, অনেক খিদে পাচ্ছে, তো মুড়িগুলোই মোটামুটি আমি একটু খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা একেবারে বাড়ি চলে এসেছি, সিদ্ধানাথপুরের বাড়ি থেকে এখানে চলে এসেছি আমাদের নিজেদের বাড়িতে। সো আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কলা ছোলা হয়ে গেছে, মানে ওপরের যে ছালটা সেটা ছাড়ানো হয়ে গেছে। সেই ছাড়ানোর পরে কিন্তু আমরা এখন কী করব, এটাকে ভাজা করব। ভাজা করে দিয়ে আমি এখন অবশ্য ভাত খাবো না, আমি একটা জায়গা যাব যেখানে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। তো এইগুলো করা হচ্ছে বাবার জন্য, বাবা কিন্তু খাওয়া দাওয়া করবে আর কি, বাড়িতে খাওয়া দাওয়া করবে, বাবা চাবে না। আর বাবাকে গরু খুলতে হবে, তো সেই জন্য কিন্তু বাবা বাড়িতেই বলছে যে খাওয়া দাওয়াটা করবো। তো দিয়ে আমি বাবাকে বললাম যে তাহলে তোমার জন্য কিছু রান্না করে দেবো, দিয়ে বাবা বলছে একটা ডিম ভাজা করে দে। আমি বললাম যে না ঠিক আছে, কলা তাহলে দুটো আছে, তাহলে কলা অনেকগুলো আছে আর কি, তো কলাগুলো তাহলে আমি ভাজা করে দিচ্ছি। দিয়ে বাবা বললো ঠিক আছে, যেটা ইচ্ছে করে দে। দিয়ে এখানে কিন্তু আমি আগুন ধরিয়ে সেই কলাগুলো কিন্তু ভাজার ব্যবস্থা করছি, আর কলাগুলো ভেজে দিচ্ছি, তার কারণ বাবা ভাত খাবে। আর আমি ওখানে যে যাবো শ্রাদ্ধ বাড়িতে, ওখানে ভিডিও করাটাও ঠিক হবে না, তো সেই জন্য কিন্তু আমরা আর ভিডিও করব না। একেবারে যখন আমরা খেলার মাঠে যাব ঠিক তখনই কিন্তু আপনাদের সঙ্গে দেখা করব। বাট এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রান্নাটা সম্পন্ন করব, তারপরে কিন্তু আমরা শ্রাদ্ধ বাড়িতে যাব। তো চলো এখন আমরা রান্নাটা সম্পন্ন করি, তারপর কিন্তু শ্রাদ্ধ বাড়ি থেকে ঘুরে এসে একেবারে মাঠে যাওয়ার সময় দেখা করছি। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পরে আমরা একটু শুয়েছিলাম, আর শুয়ে থাকার পরে আমাদের ঘুম ভাঙতে বেজে গেছে প্রায় মানে ওই কটা হবে 5:30টার দিকে আর কি। তো তারপরে আমরা খেলার মাঠের দিকে গেলাম, দেখতে পাচ্ছেন যে খেলার মাঠে খুব একটা ছেলেগুলো আসেনি তখনও পর্যন্ত। তো খেলার মাঠে আমরা গিয়ে তারপরে কিন্তু ভিডিওটা শেষ করবো।